আসসালামু আলাইকুম। মোমিন ইলেকট্রিক সেন্টার বাসার পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এমকে সুইচ যদি টুয়েল সুইচের মতো কানেকশন হয় তাহলে এই সুইচগুলো কিভাবে সিঙ্গেল ওয়েতে সংযোগ দিবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। তাহলে পরবর্তীতে এরকম সুইচ কানেকশন দিতে আপনাদের কোনো বিভ্রান্তি হতে হবে না এবং কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এটা উইন্ডারের একটা এমকে সুইচ। তো এই সুইচগুলো আমি কীভাবে কানেকশন দিই সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথমত ভিতরের অংশ, এখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে। তো এখানে প্রত্যেক পয়েন্টের পাশে কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে ভিতরে যে চার পয়েন্ট রয়েছে এখানে লেখা আছে L1, L2, L3, L4। তো বন্ধুরা, আপনাদের সহজ একটা সূত্র বোঝায়, যেটা L হয় সেটা ইনপুট এবং যেটা L1 হয় সেটা আউটপুট, যেটা আবার L2 হবে সেটা ইনপুট এবং L22 সেটা আউটপুট। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই একই বোঝায় যে LA হলো ইনপুট এবং L1 আউটপুট। তো এখানে কিন্তু L1, L2, L3, L4, তো এখানে কিন্তু আবার লেখা আছে উপরে L11, L22, L33 এবং L44। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে L আছে তার মানে L1, আর যেখানে L22 তার মানে এটা L2-র আউটপুট। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে LA আপনার ইনপুট এবং L11 আউটপুট। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই আপনার হলো একই। তো এখানে রেগুলেটর একটু প্রবলেম আপনার হতে পারে। তো এখানে সুইচটা কিন্তু টুয়েলভ কানেকশনের মতো দেওয়া রয়েছে। তো এখানে সিঙ্গেল ওয়েতে ব্যবহার করতে হবে। তো বোধহয় আমি ওই আগের সুইচটা কিন্তু বোঝালাম। তো LA হলো ইনপুট এবং L1 আউটপুট। দেখেন, যেটা কমানো বাড়ানো সেটাও কিন্তু এখানে L এবং L1 রয়েছে। তো বন্ধুরা, এখানে এলে আপনাকে ইনপুট দিতে হবে, L1 আউটপুট করতে হবে। তো এখন আপনি যদি এলে ইনপুট দেন তাহলে L1 আউটপুট হচ্ছে। এখন এই L1 আপনার রেগুলেটরের এলে আপনাকে কানেকশন দিতে হবে। দেখেন এখানে L রয়েছে। তো এলে কিন্তু আপনাকে কানেকশন দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনার সুইচ কানেকশন হবে, সুইচ থেকে তারপর রেগুলেটরে যাবে। এখন দেখেন, প্রথমে এলে কানেকশন দিলেন সুইচের, তারপর L1 আপনার হলো আউটপুট হলো, তারপর রেগুলেটরে এলে আপনার কানেকশন দিলেন ইনপুট হলো, তারপর L1 আপনার ফ্যানে সরাসরি যে তারটা সেটার কানেকশন দিলে। এখন আমি এই 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 কাজটাই আমি দেখেন আমি সংযোগ বা কানেকশন দিয়েছি। তো এইগুলো আমি আরেকটু সহজ করে দিই, দেখেন কীভাবে দিয়েছি। তো যেটা আমার মেন তার, অর্থাৎ ফেজ মেইন লাইন, সেটা দেখেন আমি এখানে L1, L2, L3 এবং L4, যেহেতু আমার এটা চার হলে সুইচ, তো আমি দেখেন L থেকে L4 পর্যন্ত আমি এখানে কানেকশন দিয়েছি। আর যেটা আমার আউটপুট ফ্যানে এবং বলে বা বিভিন্ন জায়গায় আমি সুইচের মাধ্যমে যেগুলো আমি অন অফ করবো, দেখেন সেগুলো কিন্তু আমি দেখেন উপরে কানেকশন দিয়েছি, অর্থাৎ L11, L22, L33, L44। দেখেন এটা কিন্তু আবার উপরে এখানে আপ লেখা আছে। তো বুঝতে হবে যে আপ হলো উপরের দিকে থেকে এটা বোর্ডে লাগাইতে হবে। তাহলে আপনার হলো সুইচ যখন নিচের দিকে দিবেন তাহলে পাওয়ার পাবে, এবং যখন উপরের দিকে দিবেন তখন কিন্তু পাওয়ার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, রেগুলেটর দেখায়, রেগুলেটর কিন্তু আপনাদের বিভ্রান্তি হইতে পারে বেশিটা। তো এখন যেটা আমি টেপ লাল তারের যেটা টেপ মারছি সেটা ফ্যানে থেকে এসেছে, এবং যেটা আমি এলে দিয়েছি সেটা আমার মেন তার ইনপুট হয়েছে। যেখানে আমি মেন লাইন এলে দিয়েছি এবং আউটপুট L1-এ, এখন L1 থেকে আমি রেগুলেটরে এলে দিয়েছি, এবং এলএ থেকে L1-এ আমি সরাসরি ফ্যানের তারটা এখানে পয়েন্টে লাগিয়ে দিয়েছি। দেখেন খুব সহজ একটা বিষয়, যদি আপনারা মানে সহজভাবে বুঝে নেন। দেখেন এরকম সংযোগ আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। দেখেন L1 সেটা সরাসরি ফ্যানে থেকে দিয়েছি, এবং L1-এ আমি রেগুলেটরে এলে সংযোগ দিয়েছি। তো সবচেয়েতে আপনার সহজ বুদ্ধি যে এলএ হলো ইনপুট এবং L1 আউটপুট, এটা কিন্তু সবসময় আপনার মনে রাখতে হবে। এটা আবার সব সুইচের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা, সকেটে তেমন কোনো ফাংশন নাই, এটা L থাকে, একটা N এবং একটা আর্থের ফাংশন থাকে, এটা কোনো ঝামেলা নাই। এরপর সুইচটাকে ওই উপরে যে আপ লেখা থাকে আপ উপরের দিকে রেখে এভাবে ডানে বামে স্ক্রু দিয়ে এভাবে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর আপনাকে রেবেল করে দিতে হবে। দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু আমি
লাগিয়ে দিয়েছি। এখন নিচের দিকে আমাকে চালু করতে হবে। আমি নিচের দিকে যদি আমি সুইচ দিয়ে পাওয়ার পাই তাহলে আমার কানেকশনটা ঠিক আছে। তো দেখেন আমি এটা কানেকশন দেওয়ার পর আমি নিচের দিকে দিয়ে দেখেন এখানে টিউব লাইট জ্বলে। তো অর্থাৎ আমার কানেকশনটা কিন্তু সঠিক আছে, এটা আমি নিশ্চিত হতে পেরেছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।